সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন আজকে শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং অভিনেতা ওয়াহিদ ইকবাল মার্শালের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ মোহাম্মদ জাকির ও ইমরান সোহেলের যৌথ চিত্রকলা প্রদর্শনী লীলা পরব এক সোমবার ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত মোহাম্মদপুর ইকবাল রোডের কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে ছাপ চিত্র প্রদর্শনী প্রদর্শনী চলবে ৫ জানুয়ারি পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি অনুষ্ঠানমালার রাতের আয়োজনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড জয় আমি দেখেছি অজানা এক খেয়ালে তোমায় আমি এঁকেছি আমারই মন তোকে নিয়ে বেঁচে আছি এই বেশ ভালো আছি নেই আর এই আমার কোনো স্বপ্ন রাত ৮টা ২০ মিনিটে দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান তেল প্লাস্টিক রান্নাঘর রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে হিমেল আশরাফ ও হাবিব শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক কাঁচের পুতুল কি করব এখন বলো তো বাবা আমার মনে হয় আমরা একবার কামাল ভাইয়ের বাসা যাই গিয়ে সেখানে খোঁজ করব লতা আছে কিনা যদি না থাকে আগে তো যাই দেখো জামশেদ আমরা গেলাম গিয়ে দেখলাম লতা সেখানে নেই তখন কি বলবো আমরা একটা হিতে বিপরীত হয়ে যাবে না হ্যাঁ বাবা তা অবশ্য ঠিক কিন্তু আমার একটা প্ল্যান আছে আমরা ক্যাজুয়ালি সেখানে যাব মানে আমরা যে সেখানে লতার খোঁজে যাচ্ছি সেটা আমরা বুঝতে দেবো না আমরা যাব কথা বলবো পরিস্থিতিটা অবলোকন করব তারপরে বুঝতে পারবো লতা সেখানে আছে কি না নেই চলো এইভাবে যাই আচ্ছা চল রাত ১১:৩০টায় থাকছে টক শো এই সময় ছিল এনটিভি রাতে অনুষ্ঠানমালার সময়সূচি এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি অভিনেতা ওয়াহিদ ইকবাল মার্শাল চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আজকে যেহেতু নতুন বছর অর্থাৎ ২০১৯ দ্বিতীয় দিন আপনাকে জানাচ্ছি শুভ নববর্ষ আপনাকেও শুভ নববর্ষ আচ্ছা তো গত বছর সবকিছু মিলিয়ে কেমন ছিল আপনার জন্য গত বছরটা সবকিছু মিলে ভীষণ চমৎকার গিয়েছে গত বছর বেশ কিছু ভালো ভালো কাজ করেছি গত বছর নতুন একটি পরিচয়ের আবির্ভাব ঘটেছে আমি একটি গান করেছি সবকিছু মিলে বেশ ভালোভাবে কেটেছে সফল বলা যায় তার মানে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা গানের কথা বলছিলেন গানটি আমি একদম সবার শেষে শুনতে চাইবো শুরুতে জানতে চাই যে অভিনয়ের প্রসঙ্গে এখন আসলে অভিনয় নিয়ে আসলে কতটুকু ব্যস্ত অভিনয় নিয়েই ব্যস্ততা নিয়মিত সিরিয়াল করছি বেশ কয়েকটা সিরিয়াল প্রচারিত হচ্ছে এছাড়া খণ্ড নাটক
টেলিফিল্ম এগুলো বিশেষ দিনের জন্য তো করা হচ্ছেই, সো সব কিছু মিলে তাছাড়া মঞ্চের যে টাইমটা মঞ্চের সময় দেওয়ার চেষ্টা করা সবকিছু মিলে মানে সব ব্যস্ততা অভিনয়কে কেন্দ্র করে। আচ্ছা, ধারাবাহিক নাটকের কথা বলছিলেন, একক নাটকের কথা বলছিলেন, কোন ধরনের নাটক করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার স্বাচ্ছন্দ্যের কথা যদি আসে সেক্ষেত্রে আমি অবশ্যই খণ্ড নাটকের কথা বলবো, বিকজ এটি আসলে একসাথে একটি গল্প, গল্পের সাথে কানেক্ট হওয়ার যে প্রক্রিয়াটা ওটা থাকে। আর যদি দর্শকের কথা বলি তাহলে অবশ্যই ধারাবাহিক নাটকের কথা বলবো, মানে দর্শকদের রেসপন্সটা বেশি ভালো পাওয়া যায় ধারাবাহিক নাটকের ক্ষেত্রে। হ্যাঁ, না, দর্শক আসলে যে কোনো ভালো নাটক গ্রহণ করে, যে কোনো ভালো কাজ দেখে, তা ধারাবাহিক নাটকটা এই জন্যে বলছি যে ধারাবাহিক নাটকের সময়টা যেমন দীর্ঘ সময় ধরে আসলে দর্শকের সাথে কানেক্ট হওয়ার যে প্রক্রিয়াটা, সো কেউ আসলে কোনোভাবে মিস করে না, কোনো না কোনোভাবে যদি ভালো লেগে যায় সেক্ষেত্রে দর্শক নাটক দেখে, তারা প্রতিদিনই টিভির পর্দা তাকিয়ে থাকে নাটকটি দেখার জন্য, সেক্ষেত্রে একটা বন্ডিংও কিন্তু তৈরি হয়ে যায় দর্শকদের সাথে। এখন এই মুহূর্তে কোন কোন ধারাবাহিকে আপনি কাজ করছেন? আমার এই মুহূর্তে বেশ কিছু ধারাবাহিক নাটক যাচ্ছে, তার মধ্যে মহাগুরু আছে, সিনেম্যাটিক আছে, প্রজাপতি প্রেম আছে, তারপর আকাশ মেঘে ঢাকা আছে, এরকম বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। আচ্ছা, এছাড়া খণ্ড নাটকের কথা বলছিলেন, সম্প্রতি যেটা আমাদের সামনে এসেছে এরকম কোনো খণ্ড নাটকের কথা যদি বলতে? খুব সম্প্রতি আমার একটি নাটক বেশ ভালো আমার আমাকে দর্শকের রিয়াকশনটা আমি পেয়েছি, ওটা হচ্ছে উৎসর্গ বলে একটি নাটক, ওটার বেশ ভালো ফিডব্যাক পেয়েছি। আচ্ছা, সেটা কি ধরনের গল্প ছিল বা আপনি আসলে কি চরিত্রে? ওটা আসলে একটি ক্লাসিক্যাল গল্প, একজন রাইটারের উপরে গল্প, আমরা রেগুলার যে ধরনের গল্প এখন আমরা দেখছি এন্টারটেইনিং, ওটা এটাও নিঃসন্দেহে এন্টারটেইনিং প্রজেক্ট, বাট এটা একটু ডিফারেন্ট, ডিফারেন্ট এই অর্থে বলবো এটা আসলে এক ধরনের মানুষের জীবনের গল্প, হয়তো এই ধরনের ঘটনা অন্য আর 10টা জীবনে ঘটছে সেটা হয়তো অপ্রকাশিত, তো সেরকম একটা গল্প যেটা মানুষকে টাচ করবে, খুব টাচি একটা গল্প। এখানে আপনার চরিত্রটা সম্পর্কে একটু জানতে চাই। আমি সেই লেখক যে এই রাইটারের উপরে গল্পটা, একজন তরুণ লেখক, সে খুব ভালো লিখে, বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা ছাপা হয়, কিন্তু কোনো প্রকাশনা আসলে তার কোনো বই প্রকাশ করতে চান না, তিনি নতুন বলে, সবাই আসলে এস্টাবলিশড লেখকের লেখা খোঁজে, তো যুদ্ধটা আসলে ওই গল্পটা ওখান থেকেই শুরু, যে আসলে সে যদি ব্রেক না পায় তাহলে সে নিজেকে প্রুফ করবে কীভাবে, যেটা আমার ধারণা আমাদের সব প্রফেশনে একই রকমের এক ধরনের ক্রাইসিস টাইম আমরা পার করছি, যে আসলে নতুনদের নিয়ে যেই সমস্যাটা হয় সেরকম একটা গল্প, মানুষের কথা বলে, আমার মনে হয় সবার কথাই বলে। আচ্ছা, এরকম বিভিন্ন রকমের গল্পে বিভিন্ন রকম চরিত্রে আপনি কাজ করেছেন, তো যখন একাধিক নাটকে কাজ করছেন বা একাধিক ধারাবাহিক বা একাধিক এই যে খণ্ড নাটকগুলোতে কাজ করার সুযোগ হচ্ছে, বিভিন্ন রকম চরিত্রের সাথে নিজেকে মিশতে হয়, সে ব্যাপারটা কি চ্যালেঞ্জিং মনে হয় একসাথে এতগুলো চরিত্রকে ধারণ করা? নিঃসন্দেহে, আমি একটি কথা সবসময় বিশ্বাস করি, সেটি হচ্ছে যে মানে শিল্প আসলে কখনো জোর করে হয় না, সেটা উপর থেকে নির্দেশিত হয়, শিল্পটা আসলে একেবারেই সৃষ্টিকর্তার দেয়া একটা বিষয়, সো সেই জায়গা থেকে আপনি আমি মার্শাল, কিন্তু আমাকে প্রতিদিন বিভিন্ন চরিত্রের সাথে কানেক্ট হতে হচ্ছে এবং সেটা দর্শককে বিশ্বাস করাতে হচ্ছে যে আমি অমুক, এবং নিজেকে ভেঙে কিন্তু সেই চরিত্রটা তৈরি করতে হচ্ছে, কারণ আমার হাঁটা চলা বলা সব কিছুই তো আসলে ভিন্ন, সো ওই চরিত্রটির মধ্যে প্রবেশ করা, যদিও এটা আমাদের এই সময়ে আমি অন্তত বিনয়ের সাথে বলতে চাই এটা অনেক বড় বিষয়, আমরা হয়তো চেষ্টাটুকু করছি এটা অনেক বড় বিষয়, আমার এইটা আমি আমার জায়গা থেকে বলবো, কারণ একজন অভিনেতা হয়ে ওঠা এটা মৃত্যুর আগে মানে আগের দিনও হয়তো বলবো যে আসলে হয়ে উঠতে পারিনি পুরোপুরি না, এই তৃষ্ণা আসলে কখনো মেটে বলে আমার মনে হয় না। তো এখন যেহেতু অনেকগুলো কাজ ইতিমধ্যে আপনি করে ফেলেছেন, যদি বলি যে একজন শিল্পী হিসেবে বা একজন অভিনেতা হিসেবে সব থেকে সন্তুষ্টির জায়গা আসলে কোন নাটকে বা কোন চরিত্রের জন্য ছিল? দেখুন, আমি খুবই ছোট মানুষ, তারপরে একটু ভারী একটি কথা দিয়ে এই জায়গাটা ইয়ে করতে চাই, এটা হচ্ছে সব সন্তান তো বাবা মায়ের কাছে সমান, আমি হ্যাঁ সবাই ভালো, আর আমি যখন কাজ করি অবশ্যই ওই চরিত্রটি আমার মধ্যে ধারণ করেই করি, সো আমি আসলে আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি, এই বিচার করবেন হচ্ছে দর্শক নির্মাতা,
কিন্তু তারপর শিল্পীর সন্তুষ্টি বলে তো একটা বিষয় থাকে। ওই যে বললাম যে আমার সন্তুষ্টি বোধহয় না আমি মৃত্যুর আগের আগ মুহূর্ত পর্যন্ত পাবো, কারণ আমি প্রতি মুহূর্তে আসলে নিজের এক ধরনের তৃষ্ণা নিয়েই এগোচ্ছি। প্রতি মুহূর্তে মনে হয় যে না ইস আরেকটু ভালো করা যেত, আরেকটু সুন্দর করে করতে পারতাম। এটা এটা আসলে প্রতিটা কাজের পরই এই এই একই অনুভূতি কাজ করে। আচ্ছা, এই যে এত তৃষ্ণা নিয়ে কাজ করছেন, এত ব্যস্ত সময় পার করছেন, কিন্তু কাজগুলো শেষ হয়ে যাওয়ার পরে কি যখন টিভি পর্দা দেখা যায় তখন কি সেই সময়টা বের করতে পারেন সেগুলো দেখায়? আসলে একেবারেই সত্যি কথা হচ্ছে যে আমাদের কর্মব্যস্ত জীবনটা, মানে আমি একটা কথা বলি যে আমাদের আমরা যারা অভিনয় করি বা আমরা এই সেক্টরের সাথে বিভিন্ন পর্যায়ে যারা আছে আমাদের আসলে সময়ের বেশ অভাব। সেই জায়গা থেকে আমাদের টেলিভিশন নাটকগুলো যখন অন এয়ার শুরু হয় সেই সময় দেখা গেলো যে আমি শুটিংয়ে আছি বা বাইরে আছি, তো সেটা খুব একটা হয়ে ওঠে না। তারপরেও নাটকগুলো দেখি, যেহেতু এখন আমাদের নাটক আসলে আমরা অনলাইনে পেয়ে যাই প্রচার, টেলিভিশনে যে কোনো জায়গায় বসে দেখতে পারি আমরা। হ্যাঁ, দেখতে পারি। সো অবশ্যই নিজের কাজ দেখার চেষ্টা করি এবং দেখি, কারণ নিজের কাজ না দেখলে নিজের ভুলগুলো আসলে শুধরাবার করা যায় না। হ্যাঁ। আচ্ছা, একটু শুরুর দিকে ফিরে যেতে চাই যে অভিনয়ের সাথে সম্পর্কটা কিভাবে তৈরি হলো আপনার? অভিনয়ের সাথে সম্পর্কটা আমি আমার মামাকে যখন আমার জ্ঞান হবার পর যখন মামাকে যখন পেয়েছি, উনি তখন মানে খুব ব্যস্ত একজন পরিচালক। আচ্ছা, এখন অবধি উনি হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা শাহ আলম কিরণ সাহেব, বাংলাদেশে অনেক বিখ্যাত সিনেমা আছে ওনার। তো তখন ওনার সিনেমার শুটিং দেখতে যেতাম, তখন দেখতাম যে আরে বাহ, মানে নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী তাদেরকে সবাই একটু আলাদা করে যত্ন আদি করে, ভালোবাসে। সো এক ধরনের ওই ভাবনা আসলে তখন থেকেই ভেতরে দানা বাঁধা শুরু করে যে আমি অভিনয় করব। কিন্তু এটা আত্মপ্রকাশ করার সুযোগ হয় যখন আমার ইন্টারমিডিয়েটের পর আমি আমার ফ্যামিলিতে মোটামুটি এক ধরনের আলোচনা হচ্ছিল যে কি করব, বাইরে চলে যেতে বলছিল কেউ কেউ, এরকম একটা যেটা সব ফ্যামিলিতে হয় বেটার ফিউচারের কথা ভেবে, তখন আমি বলি যে আমি আসলে অ্যাক্টিং করতে চাই। আচ্ছা, তার মানে স্বপ্নটি দেখেছিলেন আরো আগে, অনেক ছোটতেই এই স্বপ্ন? অনেক ছোটতে, রাইট। আচ্ছা, ওই যে বললাম যে আমি আসলে একটি কালচারাল ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাবা গান লিখতেন। সো সব কিছু মিলিয়ে তখন থেকেই ভাবনাগুলো আসলে ধীরে ধীরে এক হয় যে আমি অভিনয়টাই করব। সো ফাইনালি থিয়েটার দিয়ে শুরু, মঞ্চ দিয়ে শুরু, মঞ্চে দীর্ঘ সময় কাজ করে একটা সময় যখন মনে হয়েছে যে না আমি স্ক্রিনের জন্য কাজ করতে চাই, তারপর হচ্ছে আবার নতুন একটা স্ট্রাগলিং পিরিয়ড স্টার্ট হয় আর কি। আচ্ছা, কোন নাট্য দলের সাথে যুক্ত হলেন যখন? আমি দৃষ্টিপাত নাট্য দলের সাথে আছি। আচ্ছা, তো এখন পর্যন্ত আসলে দৃষ্টিপাত নাট্য দলে আপনার আপনি যুক্ত আছেন এরকম প্রযোজনা কোনগুলো? বৌদ্ধ মানুষ সংবাদ, এই দুটো নাটক নিয়মিতই শো হয় আমাদের। আচ্ছা, তো আমি আসলে এই দুটো প্রোডাকশনের সাথে নিয়মিতই সময় দিচ্ছি। আচ্ছা, নাটক দুটো সম্পর্কে একটু ছোট করে জানি যে কি ধরনের নাটক সে দুটো? মানুষ সংবাদ হচ্ছে মানুষের জীবন যুদ্ধের গল্প, আর বৌদ্ধ হচ্ছে মলিয়ারের একটি হাসির নাটক। এটি একেবারেই বিনোদন ধর্মী একটি নাটক, কমেডি নাটক। সো দুটো দুই ধরনের নাটক। আচ্ছা, তো এই যে টিভি নাটকের পাশাপাশি বা টিভি মিডিয়াতে যে ব্যস্ততা, এগুলোর পাশাপাশি মঞ্চে সময় দিতে পারছেন এখন? মঞ্চে আসলে মঞ্চে ওইভাবে সময়টা দেয়া হয় না, আর দশজন কর্মীর মতো হয়তো আমি নিয়মিত কল টাইম মেনটেন করতে পারছি না। বাট যেটা চেষ্টা করি শোয়ের আগে অন্তত পক্ষে দুই তিনটা রিহার্সাল অ্যাটেন্ড করে শোটা করা, বা যতদূর সম্ভব আসলে ইচ্ছেটা সম্পৃক্ত রাখা। ইয়েস। আচ্ছা, প্রথম যেদিন মঞ্চে কাজ করেছিলেন, প্রথম যেদিন দর্শকদের সামনে এসেছিলেন, সেদিনকার অভিজ্ঞতার কথা মনে আছে? কোন নাটক দিয়ে শুরুটা হলো? হ্যাঁ, মানুষ সংবাদে আমি ছোট্ট একটি চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং আমার এখনো মনে আছে আমি যখন স্টেজে উঠেছি তখন আমার কোনো বোধ নাই। আচ্ছা, মানে আমার সামনে এত মানুষ, আমি আমার মনে হচ্ছিল আমি চোখে কিচ্ছু দেখছি না। হ্যাঁ, এইরকম একটা ফিল। সো ওই ফিল থেকে শুধুমাত্র ডায়ালগের মধ্যে, অ্যাক্টিং এর মধ্যে থাকা, রিহার্সালের সময় যেটা আমাদেরকে ফাইনাল ব্লকিং করে দেয়া ছিল সেটার মধ্যে থাকা, এরপর দেখলাম যে শো শেষ, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই শো শেষ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপার। আচ্ছা, তারপরে যখন নিজেকে মনে হলো যে এখন আমি আসলে টিভি মিডিয়াতে কাজ করতে পারি, কখন এই বোধটা তৈরি হলো, কখন এই উপলব্ধিটা আসলো? ওই যে বললাম যে একটা মানে দীর্ঘ সময়ে থিয়েটার করবার পর যখন মিনিমাম লেভেলের নিজেকে মনে হয়েছে যে হ্যাঁ আমি পারি, তখন হচ্ছে টেলিভিশন নাটকে কাজ করবার জন্য আসলে আগ্রহ তৈরি, বা সবার সাথে যোগাযোগ করা, বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাওয়া। আসলে একটি কথা বলতেই চাই, এখন আমাদের দেশে যত সহজে খুবই দ্রুত একটি ছেলে বা মেয়ে খুব দ্রুত স্টার হয়ে যেতে পারে,
আমরা যখন শুরুটা করেছিলাম ওটা সম্ভব ছিল না। আচ্ছা, কারণ এটা খুব দুঃখ নিয়েই বলতে চাই যে আমরা এখন পর্যন্ত তৈরি হচ্ছি, কিন্তু এখন একটি ছেলে বা মেয়ে ইউটিউবের কল্যাণে চাইলেই ভাইরাল হয়ে যাচ্ছে, জানি না হয়তো এটা দর্শকদেরই মতামত। ফেমাস হয়ে যাওয়াটা খুব সহজ, খুব সহজ, যে কারণে আসলে নিজের গুরুত্বটাও ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। মঞ্চ নাটক থেকে যখন টিভি মিডিয়াতে আসলেন, কোন নাটকটি দিয়ে শুরু করেছিলেন? নাটকটির নাম ছিল হচ্ছে শুভ দৃষ্টি। আচ্ছা, এটি রচনা ও পরিচালনা করেছিলেন আমাদের শ্রদ্ধেয় ফেরদৌস হাসান সাহেব। তো শুরুটাও ওই নাটক থেকেই শুরু। আচ্ছা, তারপরে আসলে তো অনেকগুলো নাটকে কাজ করা হয়েছে, এখন আসলে এই মুহূর্তে কোনো কাজ কি হাতে আছে যেটা আমরা সামনে পাবো? এই মুহূর্তে ওই যে নতুন সিরিয়াল করছি, ওই সিরিয়ালগুলো যেগুলো প্রচারিত হচ্ছে ওই সিরিয়ালগুলো চলছে, এছাড়া নতুন একটি ফিল্মের বিষয়ে আলোচনা হচ্ছে, সেটা এই মুহূর্তেই সব মানে বলতে চাচ্ছি না, আর একটু গুছিয়ে আমরা খুব ভালোভাবে হয়তো সবার সাথে শেয়ার করব। সো ওটা নিয়ে একটা মানে ওটার একটা প্রস্তুতি পর্ব চলছে, ওটা নিয়ে কাজ চলছে। এর খুব রিসেন্ট আমি কলকাতা থেকে ঘুরে আসলাম, ওটার একটা পার্ট ছিল, ওটা করে এসেছি। সো সবকিছু মিলিয়ে ওটার সাথেও ইনভলভ থাকা হচ্ছে। যেহেতু ছোটবেলা থেকে স্বপ্ন দেখছেন একজন অভিনয় শিল্পী হবেন এবং চলচ্চিত্র সব থেকে বড় একটি মাধ্যম, এরপরে আসলে আর কোনো মাধ্যম নেই, সবারই স্বপ্ন থাকে কিন্তু এই জায়গাটি নিয়ে, আপনার আসলে স্বপ্নটা কি রকম? চলচ্চিত্রে কি রেগুলার কাজ করার কোনো ইচ্ছে আছে? ভীষণ রকমের স্বপ্ন। আচ্ছা, মানে অনেক 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 বড় স্বপ্ন দেখি, কারণ একজন শিল্পী হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত চলচ্চিত্রটাই করতে চাই, এবং চলচ্চিত্র আসলে একজন শিল্পী হিসেবে বাঁচিয়ে রাখবে, হয়তো আমি থাকবো না আমার সেলুলয়েডের এই কথাগুলো থেকে যাবে। সো অবশ্যই চলচ্চিত্রের স্বপ্নটা অনেক গভীর। আর একটা কথা বলতেই চাই, এমন কিছু করতে চাই যেটা আসলে আমার সাথে মানানসই, এবং যেই গল্পটা আসলে মানুষকে ছুঁয়ে যাবে, যেটা আমরা এই এই লাস্ট কিছুদিন ধরে আমরা দেখছি যে আমাদের দেশে ভালো গল্পের চলচ্চিত্র মানুষ দেখছে। সো ওই জায়গাটা বোধহয় ফিরে আসছে, এবং ওটাকে ওই ধারাবাহিকতাটা চলতে থাকুক, ওটা চাই অবশ্যই। সেটার জন্য তো সবসময় শুভকামনা থাকি আগামী বছরের জন্য, আগামী বছর বলবো না, এই বছরটির জন্য আসলে কী প্রত্যাশা বা কী নিজেকে নিয়ে আসলে প্ল্যানিংটা কেমন? নিজেকে নিয়ে প্ল্যানিং হচ্ছে এই বছর আরও অনেক বেশি ভালো ভালো কাজ করতে চাই, নিজের ভুলগুলো শুধরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চাই, এবং দর্শকদের আসলে চাহিদাটা বোঝার চেষ্টা করব যে দর্শক কী চায়। এবং স্পেশালি একটি কথা বলতে চাই যে এখন থেকে ভালো কাজের গুরুত্বটা বাড়াতে চাই, শুধু যে কাজ করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে, কম্পিটিশন, এই জায়গাটা থেকে একটু খানিকটা পিছিয়ে একটু ভালো কাজে মনোযোগী হতে চাই, যে ভালো ভালো স্ক্রিপ্ট, ভালো ভালো মানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি গুরুত্বটা দেওয়াটা বেশি প্রয়োজনীয়। আচ্ছা, এরকম থাকে অনেক অভিনয় শিল্পীর যে পছন্দের চরিত্র, পছন্দের কাজ, এরকম আপনার কি কিছু আছে যে এরকম একটি চরিত্র হলে আমি কাজ করতে হয়তো খুব আগ্রহ প্রকাশ করব? আমাকে আমি একটু র গল্প আমাকে বেশ টানে। আচ্ছা, আমাকে মানে একটু ডিফারেন্ট টাইপের গল্প হবে, একটু র হবে, একটু রাফ ক্যারেক্টার। সো এই ধরনের একটি চরিত্র অলরেডি ইনশাল্লাহ পেয়েছি একটি বড় প্রজেক্টের। সো ওই ক্যারেক্টারটা আমার ধারণা দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবে, বিকজ ওই ক্যারেক্টারটার সাথে আসলে মানুষ নিজেকে খুঁজে পাবে। আচ্ছা, সো আমি ওটা একটা সারপ্রাইজ করতে পারবে, রাইট? আচ্ছা, তো কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুরুতে আমরা গানের কথা বলছিলাম যে গত বছর আপনি একটি গানও করেছেন, তো আমরা এই মুহূর্তে ওই গানটি শুনতে চাইবো। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি নিয়মিত গান করি না, ভুল হলে আমার দর্শকদের বলবো, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় মুন্সী ওয়াদুদ সাহেব, সুর করেছেন আবিদ হাসান নামে আমার এক বন্ধু। সো চেষ্টা করছি। মন বাড়িয়ে তুই তোমাকে হাত বাড়িয়ে ছোঁয়ার আগে মনে মনে গল্প বলা মুখে কিছুই বলার আগে চোখে চোখে চেনা কথা বলো অনুরাগ
থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, নতুন বছরটি ভালো কাটুক, অনেক অনেক শুভ কামনা থাকলো আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আমার দর্শকদের ধন্যবাদ, শুভ সন্ধ্যা, এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।